আচ্ছা এই যে বিভিন্ন প্রোগ্রামে যে আপনি যান অনেকে আপনাদের ইনভাইট করে তো এই যে ভালোবাসার একটা জায়গা থেকে আপনি যেটা বলেছেন আপনি ভালোবাসার এরকম একটা স্মৃতিচারণ ভালো লাগে আসলে স্মৃতিচারণ করলে একটা হতে হবে আমার প্রতিনিয়তই হওয়া হয় যার জন্য স্মৃতিচারণ নাই কারণ আমি রেগুলার সবার ভালোবাসা পাই প্রত্যেকটা মানুষের ভালোবাসায় আমার কাছে স্মৃতি তুমি মনে কোটাই থাকে আর কিছু আছে আমরা দেখেছি সেদিন একটা আনন্দ একটা নিয়ে ঘটনা ঘটেছে এই বিষয়টি কোন বিষয়টা আনন্দ টিভির বিনোদনের নয় আচ্ছা আমি তো প্রত্যেকদিন ক্যামেরার সামনে আসি বিনোদনের প্রত্যেকটা জার্নালিস্টকে আমার চেনা আছে আই থিঙ্ক তুমি যে প্রশ্ন করলা তুমি করলা আমি আসলে ওনার সাথে ফেসে পরিচিত ছিলাম না আর উনিও বিনোদন করেন না বিনোদন বিট করে না উনি কি বিট করে কি বিট ছিল জেনারেল বিট ওটা কি আমার কথা হচ্ছে এখানে তোমরা যারা সাংবাদিক বিনোদনে আছো বিনোদন বিটে যারা জার্নালিস্ট আছো তোমাদের সকলের সাথে আমার একদম আত্মার একটা সম্পর্ক এবং তোমাদের প্রত্যেকটা ঘরে মা বোন আছে বেলা শেষে আমার একটিমাত্র প্রশ্ন অডিয়েন্সের কাছে আমি চিত্রনায়িকা পাশাপাশি আমি একজন মেয়েও বটে একটি মেয়েকে সম্মান দেওয়া মানে হচ্ছে আমার মাকে বোনকে পাশে কোনো একটা মেয়েকে সম্মান দেওয়া আমার মনে হয় এই বিষয়ে তোমরা যারা বিনোদনে আছো তোমাদের এক একজনের দায়িত্বর জায়গা থেকে তোমরা নিজেরা নিজেদের দিকে ক্যামেরা ঘুরিয়ে তোমরা উত্তরটা দিবে যে উপদি আসলে আমাদের কতটা কাছের কতটা ভালোবাসার এবং কতটা সম্মান এবং শ্রদ্ধার সুতরাং আমি নায়িকার পেছনে আমি একটা মেয়ে আমি একটা মা এবং আমাকে দেখে আজকে নারী উদ্যোক্তারা যেমন আমাকে নিয়েছে আমার কিছু শেখানোর আছে জানার আছে তা আমি সকল মেয়েদের পক্ষ থেকে এটা আমি আসলে জানিয়েছি যে আসলেই একটা ছেলে মানুষের কতটা দূরত্ব বজায় রাখা দরকার তা আমার সকল সাংবাদিকের কাছে রিকোয়েস্ট থাকবে যারা বিনোদনে কাজ করো তারা তোমাদের নিজের জায়গা থেকে আমাকে যদি ভালোবাসো বা মেয়েদেরকে সম্মান করে থাকো এটা তোমরা তোমাদের পেজ থেকে এক মিনিট করে খোলাসা করে দিবে ঘটনাটা ছিল তোমরা দেখেছো যে আমার খুব কাছাকাছি বসেছে ঘটনাটা হচ্ছে যে আমার মনে ভিডিওটা কাছাকাছি সে বসেছে যেটা আমার একজন নারী হিসেবে মনে হয়েছে আর দশটা নারীকে অসম্মানিত করেছে প্রথমে আমি একজন নারী আমার ব্যক্তি জীবনের অনেক টানপড়ন গেছে সেই সময় আমি অনেক নারীকে আমার কাছে পেয়েছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে অনেক অনেক পথ চলার মাঝেও কোথায় জানি সাপোর্টের একটা দরকার ছিল প্রথমেই বলবো নারীর মধ্যে আমার মা ছিলেন ফার্স্ট সাথে আমার আশেপাশে অনেক উদ্যোক্তা বোনেরা ছিলেন সেই সময় আমার অনেক কাজে সহযোগিতা তারা করেছেন কারণ সেই মোমেন্টে আমি আমার বাচ্চা নিয়ে যখন এসেছি আপনারা সবাই দেখেছেন গণমাধ্যমে যে আমি অনেক মুটিয়ে গিয়েছিলাম সেই সময় কিন্তু আসলে একজন চিত্রনায়িকা হয়ে কাজ করার ওই সুযোগটা আমার পক্ষে ছিল না তখন কিন্তু এই কোনো না কোনো নারী উদ্যোক্তারা আমাকে কিন্তু তাদের ওপেনিং তাদের বড় বড় কাজে আমাকে ইনভাইট করেছে আমি গিয়েছি অবশ্যই একটা ফিনান্সিয়াল সাপোর্ট পেয়েছি যেটা একটা মানুষের জন্য অনেক বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হতে পারে আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার যে কোনো প্রফেশন সো ফিনান্সিয়াল সাপোর্ট ছাড়া আসলে কোনো মানুষই সামনে এগিয়ে যেতে পারে না তো সেই জায়গা থেকে আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং বারবার যখন কোনো নারী উদ্যোক্তা আমাকে ডাকবে এবং আমার ভালোবাসার জায়গা থেকে আমি যখন আমার ফ্যান ফলোয়ারদেরকে তাদের এই জায়গাটা বিস্তারভাবে দিতে পারবো তখনই আমার ভালো লাগা কাজ করে এই জন্যই আসা এবারে পুজোয় আসলে স্পেসিফিক তো বাংলাদেশে ওইভাবে পুজোর কোনো কাজ হয় না তারপরেও এক দুটো কাজের কথা চিন্তা করেছি
বেসিক্যালি তো ফটোশ্যুটগুলো হয়, এটা হয়তো বা হবে, কিন্তু হয় না যে মন্দিরে গিয়ে বা দুর্গা ঠাকুরকে প্রেজেন্ট করে যে কাজগুলো হওয়া দরকার সেগুলো তো আসলে বাংলাদেশের ভাবে হয় না। গতবার যেমন আমি কলকাতায় করেছিলাম, আমি যেমন হয়েছিলাম যে পুজোর মুখ, অর্থাৎ আমাকে দুর্গা সাজানো হয়েছিল, তা আসলে এই সুযোগটা এই বছর হচ্ছে না। তবে ব্যক্তিগতভাবে মন্দিরে যাব, মজা করব, নিজের মতো করে এই চারটা দিন একদম কাটাবো, এটা ইচ্ছে আছে। এখন আমার প্রশ্নটা মানে আমার উত্তরটা হচ্ছে আমার প্রোডাকশন থেকে কাজ হবে, তার জন্য আপনাদের ওয়েট করতে হবে, দেখতে হবে, কারণ একটি কাজ তার বললেই স্টার্ট করা সম্ভব হয় না। একটি সিনেমা মানে তো একটু বড় পরিসর, সব কিছু সাপোর্টিং লাগে, তো তার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। আর যার যে অভিনেতার কথা বলছে উনি অবশ্যই আমাদের দেশের জন্য অনেক সুনামধন্য একজন অভিনেতা, তো যার অবস্থান যেখানে আসলে তাকে সেই ক্রিয়েটটা দিতে পারলেই নেওয়া উচিত আমি মনে করি। তো সেই জায়গা থেকে আসলে ওই পরিস্থিতি এখনও আমার হয়ে ওঠেনি। এটা আসলে এক একটা আর্টিস্টের ব্যক্তিগত ব্যাপার, ওই প্রশ্নের উত্তর আসলে আমি কি করে দিতে পারি। আপনার সিনেমায় যদি আসে তাহলে আপনি মানে কতটা কম বা কতটা বেশি দিতে আপনি এটা তো তখন সময় হলে আপনারা জেনে নেবেন, যখন আমার সিনেমায় আসবে আপনারা জিজ্ঞেস করবেন কত নিয়েছেন, তখন উত্তরটা দিই। আমার একটা প্রশ্ন আছে যে অনেক উদ্যোক্তা আছে যারা আপনাকে আইডল মনে করে, হ্যাঁ, এরকম নতুন নতুন উদ্যোক্তা আছে, তাদের উদ্দেশ্যে বা নতুনদের উদ্দেশ্যে আপনি কোনো মেসেজ থাকেন? আমি অলওয়েজ মেয়েদেরকে সাপোর্ট করি, আমি মনে করি আসলে একটি মেয়ে মানে জীবনে চলার পথে অনেক বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এবং পাশাপাশি এটাও বলবো যে মেয়েদের যে সঙ্গী থাকেন তাদের সাপোর্টটাও কিন্তু মেয়েদের জন্য দরকার। আসলে একটা মেয়েও কখনো একা এগিয়ে যেতে পারে না, বা একটা পুরুষ মানুষও এগিয়ে যেতে পারে না। তো প্রায়ই আমি যেটা খুব মানে খুশি হই যে কিছু কিছু উদ্যোক্তা আছেন তাদের ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট পাই, আবার একটা বিষয়ে খুব কষ্টও লাগে যে কিছু কিছু উদ্যোক্তা আছেন যারা ফ্যামিলি সাপোর্টটা পায় না, সাথে তার হয়তো বা সহ পার্টি যার হাজবেন্ড তারটাও পান না। কিন্তু আমি এইটুকু বলবো যে প্রত্যেকটা উদ্যোগের পেছনে না একটা প্রতিভা থাকে, সেই প্রতিভা থেকে আমাদের দেশের অনেক উন্নয়নের সম্ভব। তো আমি মনে করবো যে যারা হার্ড হয় বা চিন্তা করে আমি আর কিছু এগিয়ে যাব না, এটা একান্তই ভুল, কারণ মানুষের লাইফে চলার পথে যতটুকু প্রতিভা থাকা দরকার আমি মনে করি সেটা বিস্তৃত করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো আমার একটাই মেসেজ থাকবে যে দায়িত্ববোধটা ইম্পর্টেন্ট, এবং ওইখানে যদি ফোকাসটা থাকে তাহলে যে কোনো বাধা আসুক, যে কোনো মানে সাপোর্ট ছাড়া হোক অথবা সাপোর্ট, তারা কাজ করবে এবং এগিয়ে যাবে।